আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল লুপেন। লুপেন যখন রেস্টুরেন্টে আসে সেখানেই সে একটি বখাটে ছেলেকে দেখে যে নিচ থেকে একটি মেয়ের পিকচার্স ক্লিক করছিল। সে সাথে সাথে তার হাত থেকে ফোনটি নিয়ে নেয় আর মেয়েটিকে দেখালে ছেলেটি ভয়ে তার হাত থেকে ফোনটি নিয়ে দৌড়ে পালায়। লুপেনও তাকে ছাড়ে না, সেও তার পিছন পিছন যেতে থাকে। আর আমরা অন্যদিকে আর একটি ছেলেকে আসতে দেখি যার নাম ছিল লাভ। লাভ একটি ইউনিভার্সিটি প্রফেসর ছিল সায়েন্সের। আমরা তাকে গাড়ি করে সেই প্লেসে আসতে দেখি যেখানে আমরা লুপেনকে যেতে দেখেছিলাম। লুপেন সেই ছেলেটিকে থামালে ছেলেটি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, আমি ভুল করেছি, আমি হেরে গেছি। সে ছেলেটিকে ধরতে যাবে তখনই তার মাথা ঘুরাতে থাকে আর সে পড়ে যাবে। তখন লাভ সেখানে চলে আসে আর তাকে কিস করে বসে। আমরা তাদের দুজনকে একসাথে গাড়িতে বসে থাকতে দেখি আর সেখানে আমরা এটা জানতে পারি যে লুপেনের আসলে শর্ট টাইম মেমোরি লস হয়। আসলে তার এক্সাক্ট টাইম এক ঘন্টার আগে কি হয়েছিল তা সে ভুলে যায় এক ঘন্টা পর। আর তার এই অসুস্থতা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল লাভ। আর কিছুদিন আগের সিন দেখানো হয় যেখানে আমরা লাভকে দেখি যে তার স্টুডেন্টসদের সাথে বাস্কেটবল খেলছিল। তখনই সেখানে লুপেন চলে আসে যে আসলে একজন অ্যাথলেটিক ছিল, সে তার এক্সারসাইজ করছিল। সেখানেই তাদের দুজনের ধাক্কা লেগে যায় আর যখন তারা ধাক্কা লেগে নিচে পড়ে গিয়েছিল লাভের উপরে তারই একজন কলিগ এসে পড়লে তখন তাদের আনফর্চুনেটলি সেখানে কিস হয়ে যায়। তারা দুজন উঠার পর তো লুপেন তার উপর অনেক রাগ করতে থাকে আর তাকে বলে যে তুমি তো আমার প্রথম কিসটাই চুরি করে নিলে, আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। তখনই সে খেয়াল করতে পারে যে আসলে এক ঘন্টা আগে তার সাথে কি কি হয়েছিল সে তো মনে রাখতে পারছে। সে এটা শিওর হওয়ার জন্য বারবার সেখানে পড়ে যাচ্ছিল, কিন্তু না, এবার তো সে সবকিছুই মনে রাখতে পারছে। আর সে এই বিষয়টা শিওর হওয়ার জন্য সে সবাইকেই কিস করতে থাকে আর সিপিআর দেয় যেন সে বুঝতে পারে যে আসলে সবার ক্ষেত্রে এরকম হচ্ছে নাকি লাভ আর তার মধ্যেই অন্যরকম কোনো কিছু হচ্ছে। কিন্তু সে দেখতে পায় যে না, অন্যদের ক্ষেত্রে এরকম কোনো কিছুই হচ্ছে না। এদিকে আমরা লাভকে দেখতে পাই যে তার স্টুডেন্টসদের ফার্স্ট কিস এর বিষয়ে পড়াচ্ছিল যে কেন আমাদের হিউম্যানসদের মধ্যে ফার্স্ট কিসের সময় এতটা বেশি অনুভূতি ক্রিয়েট হয়ে যায়। তখনই সেখানে লুপেন চলে আসে আর তাকে কিস করে বসে। লুপেন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর লাভকে বলতে থাকে যে আমার শুধু তোমার ক্ষেত্রে এরকম হচ্ছে, আমার একটি অসুস্থতা রয়েছে, আমার শর্ট টাইম মেমোরি লস হয়, কিন্তু আমি যখন তোমাকে কিস করি আমার এক ঘন্টা আগে সব কিছুই মনে থাকে। তুমি প্লিজ আমাকে হেল্প করো, আমার পার্টনার হয়ে যাও। এটা শোনার পর লাভের অ্যাসিস্ট্যান্ট এটাতে রাজি না হলেও লাভ তাকে পার্টনার বানাতে রাজি হয়ে যায়। তারা দুজনেই এই জিনিসটি নিয়ে এক্সপেরিমেন্টাল পার্টনার হয়। আর সেখানেই তার অ্যাসিস্ট্যান্ট যখন লুপেন চলে যায় তখন লাভকে বলে যে আপনার হার্ট রেটে সেই ঘড়িটার কি অবস্থা। লাভ তা লুকানোর জন্য তাকে বলে যে তা ভেঙে গেছে। আমরা দেখতে পাই যে লাভের বাসায় লুপেন চলে আসে থাকার জন্য। আসলে তাদের মধ্যে এই পার্টনারশিপই হয়েছিল যে তারা সবসময় একসাথেই থাকবে আর লাভ তার এই বিষয়টি নিয়ে এক্সপেরিমেন্ট করবে। লুপেন যখন আসে আমরা লুপেন আসার আগের কিছুক্ষণ সময় দেখতে পাই যখন লাভ লুপেন আসবে বলে তাকে ইমপ্রেস করার জন্য অনেক সুন্দরভাবে ঘরটিকে সাজায়। আর লুপেন আসার পর তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে বিনামূল্যে থাকতে আসিনি, আমি অবশ্যই তোমার সব কাজ করে দেব। আর যখন রাতের বেলা লুপেন এক্সারসাইজ করছিল তখন তার কাছে লাভ যায়। লাভ লুপেনকে বলে এখন তো নর্মালি ঘুমায় মানুষ, তুমি এখন কেন এক্সারসাইজ করছো, তুমি তো তাহলে তোমার মেমোরি লস হয়ে গেলে কিভাবে আসবে, তুমি তো সবকিছুই ভুলে যাও। তখন লুপেন তাকে একটি কিস করে আর তার এক্সারসাইজের জন্য চলে যায় আর তাকে বলে যে এখন তো আমার সবকিছুই মনে থাকবে। আমরা লাভকে দেখি যে তার ইন্টারনেটে কাজ করছিল। তখনই সে দেখতে পায় যে সেখানে কিছু নিউজ ছিল যেখানে কিছু স্টকার মেয়েদের কিডন্যাপ করছে। এটা দেখার পর তো সে দৌড়ে তার কাছে চলে যায় তার নাইট ড্রেস পরেই সাইকেল নিয়ে। আর সেখানে যাওয়ার পর সে লুপেনকে বলে যে চলো এখন বাসায় যাবে, অনেক তো হয়েছে এক্সারসাইজ। তখন লুপেন একটু সন্দেহ করে তাকে বলে যে তুমি নাইট ড্রেস পরে এখানে কেন এসেছো। তখন লাভ কোনো ওয়ে না পেয়ে বলে আমি এক্সারসাইজ করার জন্য এসেছি। তখন সে বলে যে তুমি এইভাবে এক্সারসাইজ করার জন্য এসেছো, এটা বলে তার সাথে বাসায় চলে আসে। আর যখন সে বাসায় আসে তখন আমরা লুপেনকে দেখতে পাই যে তাকে বলছিল আমি রাত্রে ঘুমের মধ্যেই হাঁটি। এটা শোনার পর লাভ স্মাইল করে আর বলে যে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট আমাকে একটু নক করে দিও বা একটু সাউন্ড করলেই হবে।
আমরা রাতে দেখতে পাই আসলেই লোপেন যখন ঘুমিয়ে পড়েছিল তখন সে ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে দেয়। এ তো ভুলবশত ডিরেক্টলি লাভের রুমে গিয়ে তার সাথেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন লাভ ঘুম থেকে উঠে তাকে দেখে সে আর কিছু বলে না, কিন্তু রুপেন যখন তার ঘুম ভাঙে সে উঠে তো তাকে জেরা করতে থাকে আর তাকে বলে যে তুমি কে, তুমি এখানে কিভাবে এসেছো, নিশ্চয়ই তুমি একটি বখাটে ছেলে, সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না তাই না। কিন্তু লাভ মুস্কি মুস্কি হাসছিল আর তাকে একটি ভিডিও দেখায় যে সে আগেই করে রেখেছিল যেন এরকম সিচুয়েশনে এই ভিডিওটি কাজে লাগাতে পারে। এখানে সে নিজেই নিজেকে বলছিল যে তুমি লাভের সাথে এক্সপেরিমেন্ট করছো তোমার অসুস্থতা নিয়ে, আর এই ভিডিওটি দেখে সে একটু রিল্যাক্স ফিল করে। আমরা লুপেনকে দেখতে পাই যে তার ট্রেনারের কাছে গেলে সে তাকে কংগ্রাচুলেট করে যে সে এগেইন আবার তার গ্রুপে জয়েন করেছে। সেখানেই তার একজন সিনিয়র ছিল যার নাম ছিল লুশিও। লুশিও আসলে তাকে আগে থেকেই চিনত আর তাদের ফ্রেন্ডশিপ ছিল আগে থেকেই। তাদের দুজনকে একসাথে এতটা হাসি খুশি আর খেলতে দেখে লাভ তো অনেকটা বেশি জেলাস ফিল করে, কারণ সেখানে লাভও ছিল। আর সে তাদের এভাবে দেখে সে তার ক্যাবিনে চলে যায় রাগ করে। সে তার ক্যাবিনে যাওয়ার পর আমরা লুপেনকে দেখতে পাই যে দৌড়ে তার কাছে আসে আর মনে মনে বলতে থাকে আমি তোমাকে প্রথমে এই কথাটা বলতে এসেছি। আর সে লাভকে বলে যে আমি আবার আমার গ্রুপে জয়েন করেছি। এটা শোনার পর লাভ তো আগে থেকে রেগে ছিল তাই তাকে বলে যে তো আমাকে কেন বলছো। এটাতে লুপেন একটু মন খারাপ করে তাকে বলে যে না এমনি আমি রিচার্জ হওয়ার জন্য এসেছি। এটা শোনার পর লাভ তাকে নর্মালি একটা কিস করে আর বলে যে এখন তুমি যেতে পারো। এটা শুনে তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর আমরা লাভ আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখি যারা বারান্দায় দাঁড়িয়ে লুপেন আর লুশিওকে একসাথে কথা বলতে আর হাঁটতে দেখে। এটা দেখার পর তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তাতে দুজনকে একটি পারফেক্ট ম্যাচ লাগে। এটা শুনে তো লাভ আরো বেশি জেলাস ফিল হয়ে যায় আর তার অনেক মন খারাপ হয়ে যায়। লাভ মন খারাপ করে যখন বাসায় যাচ্ছিল সে ক্যাফেতে লুপেন আর লুশিওকে একসাথে বসে থাকতে দেখে, আর সে সেখানে তাদের কথাও শুনতে পায় যেখানে তারা দুজনেই অনেক সুন্দরভাবে সুইটলি কথা বলছিল। আমরা লুশিওকে দেখতে পাই যে লুপেনকে আগে থেকেই পছন্দ করতো আর সে তো প্ল্যান করে এসেছিল তাকে প্রপোজ করবে। সে যখন তাকে বলে যে আমি তোমাকে অনেক মিস করেছিলাম যখন তুমি গ্রুপে ছিলে না, তখন লুপেন তাকে বলে নর্মালি যে হ্যাঁ আমরাও আপনাকে অনেক মিস করেছিলাম আমাদের গ্রুপের সবাই, কারণ সে তো জানতো না যে সে তাকে প্রপোজ করার জন্য আসে। আর যখন লুপেনের লেন্স পড়ে গিয়েছিল তখন লুশিও তাকে হেল্প করছিল। এটা দেখার পর তো লুপেনের মাথায় গরম হয়ে যায় আর সে কোনো কিছু না ভেবে সেখান থেকে তার হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে আর তাকে বলে যে তুমি সেখানে কি করছিলে। তখন লুপেন তাকে শান্ত করে বলে সে তো জাস্ট আমাকে আমার লেন্সটা পরিয়ে দিয়েছিল, দ্যাটস ইট, আর কিছুই না। তখনই সেখানে লুশিও আসে আর লুপেন তাদের দুজনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আর তারা তিনজনই একসাথে গিয়ে রেস্টুরেন্টে বসে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।